আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। উল হাযিহি সাবীলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, অনুষ্ঠান পরিচালক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের বিশেষ জরুরি মুহূর্তে দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্বল্প সংখ্যক কর্মীবৃন্দ এবং আমাদের সঙ্গে যারা সশরীরে উপস্থিত রয়েছেন, পাশাপাশি ভার্চুয়ালি যারা দূরে অবস্থান করে আমাদের কথাগুলো, আমাদের আলোচনা শ্রবণ করছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সম্মেলনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয়বস্তু হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, আহলেহাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য বিশ্লেষণ। আপনারা, আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা আমাদের গঠনতন্ত্র, বুকলেট, লিফলেট, বিভিন্ন জায়গায় আমরা আহলেহাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য সবাই মুখস্থ করেছি। এটা আক্ষরিক শব্দ মুখস্থ করা, কিন্তু এই আক্ষরিক মুখস্থের সাথে সাথে সেটা আন্তরিকতা নিয়ে বুঝে সেগুলো বাস্তবায়ন করলে তবেই সংগঠনের সার্থকতা। আমার সঙ্গে আপনারা সবাই জানেন, তারপর আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা একবার এই লক্ষ্য উদ্দেশ্যটা একটু পড়ে নিই। সবাই বলুন, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন, আহলেহাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। এই যে লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সামনে পাঠ করলাম, এর মধ্যে মৌলিক কয়েকটা শব্দ আছে, শব্দগুলোই আমাদেরকে বুঝলে লক্ষ্য উদ্দেশ্যটা বোঝা আমাদের সুবিধা হবে। এক, লক্ষ্য উদ্দেশ্য মধ্যে নির্ভেজাল তাওহীদ কথাটা এসছে। দুই নম্বর আসছে আপনার আকীদা, আমল, এবং তিন নম্বরে আসছে সমাজ সংস্কার। পরবর্তী সময় আসছে লক্ষ্যের ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক, এই দুটো শব্দ। তো আমাদেরকে, আহলেহাদিস আন্দোলনের কর্মী যারা হব আমরা, আমরা নিশ্চয় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য মনে করে কিন্তু আমরা এই সংগঠনের ছায়াতলে মানে সমবেত হয়েছি, সংযুক্ত হয়েছি, এবং সেভাবেই আমাদের সার্বিক জীবনকে আমরা পরিচালনা করতে চাই। কী বলা হচ্ছে? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। আমাদেরকে তাওহীদ সম্পর্কে একটা ধারণা নিতে হবে। তাওহীদ, তাওহীদ তিন প্রকার: তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবিয়াত, তাওহীদে আসমা ও সিফা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ একক, প্রতিপালক পালনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক, এবং নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক, এক্ষেত্রে কোনো শরীক নেই।
আহলেহাদিস আন্দোলনের লক্ষ্যে বলা হচ্ছে যে আমরা নির্ভেজাল তাওহিদের প্রচার এবং প্রতিষ্ঠা করতে চাই, নির্ভেজাল তাওহিদটাকে সমাজে প্রচার করতে চাই এবং আমাদের জীবনে আমরা প্রতিষ্ঠা করতে চাই। তো আমরা এই লক্ষ্য উদ্দেশ্য জানার ক্ষেত্রে আমাদের প্রথমে তাওহিদ সম্পর্কে ধারণা নিতে হবে, এবং এই তাওহিদের বিপরীত যেগুলো আছে, তাওহিদের বিপরীতকে বলা হয় শিরক, এই শিরক সম্পর্কে ধারণা থাকতে হবে আমাদের। তাহলে প্রথমত আমাদের যে কাজটা হবে এখানে, যে নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা, তাওহিদের মধ্যে মুসলমানরা, আমরা যারা মুসলমান বলে দাবি রাখি, আমরা আল্লাহকে একক বলে গণ্য করি, তারপরেও আমাদের আমলে আকিদা বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে শরিক করা হয়ে যায়, জানতে এবং অজান্তে, কেউ আমরা জেনে বুঝে, কেউ না জেনে আমরা শরিক করে ফেলি। সেখান থেকে আমাদেরকে দূরে থেকে, সেখান থেকে নিরাপদ দূরত্ব অবস্থান করে কেবল নির্ভেজাল তাওহিদ, যেটি ইবাদত করব সেফ আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা কোশ্চেন কালেও কোনো মাজার, কোনো কবরস্থানে আমাদের ললাট অবনত হবে না। আমরা আসমা ও সেফাত, তৌহিদ আসমা ও সেফাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে আকার আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে অবয়ব আছে, সেটাকে আমরা স্বীকার করি, কিন্তু বহু মুসলমান সেটাকে স্বীকার করেন না। এটি হচ্ছে আসমা ও সেফাতের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেহ অবয়ব গঠন, এটি ম্যাচলেস, উদাহরণহীন, আমরা দেখিনি, আমরা বলতেও পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা দেহ অবয়ব আছে। তিনি ওয়াসিয়া কুরসিউস সামাওয়াত ওয়াল আরজ, আসমানে সমন্বিত, তিনি কিয়ামতের দিন মোমিনদের সঙ্গে, মোমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে কিয়ামতের দিন দেখবে, এটি মোমিনদের জন্য বড় নিয়ামত। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তাওহিদের ক্ষেত্রে মুসলমান নামধারী মানুষেরাই কিন্তু এসব ক্ষেত্রে শিরক করে বসে এবং শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছে, কিন্তু আহলেহাদিস আন্দোলনের কর্মী যারা হবে, শিরক বিমুক্ত নির্ভেজাল তাওহিদের প্রচার এবং প্রতিষ্ঠার কাজে সে লিপ্ত থাকবে, নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা, এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জীবনের সর্বক্ষেত্রে সাধারণত দেখবেন আপনারা, আমরা যারা সালাত আদায় করি, আমাদের যারা মুখে দাড়ি আছে, আমরা পায়জামা পাঞ্জাবি পরি, এগুলোকে আমরা মানে প্রচলিতভাবে, সামাজিকভাবে ভালো মানের মুসলমান মনে করা হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমরা দেখব যে এই যে আমরা মুসলমান, আমরা আহলে হাদিস দাবি করছি, আমরা আমরা জীবনের পার্ট পার্ট অংশে হাদিস কোরআনকে মানছি, সব জায়গায় কিন্তু মানি না। আমরা জীবনের শিক্ষাক্ষেত্র, সংস্কৃতি ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, নেতৃত্ব প্রদান ক্ষেত্র, এগুলো জীবনের বিভিন্ন ভাগ আছে। জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নাত অনুসরণ করতে হবে। আমরা শুধু অর্থনৈতিক মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে মানব, আর অর্থনীতি পরিচালনা করার ক্ষেত্রে, পারিবারিক অর্থনীতি পরিচালনা করার ক্ষেত্রে আমরা পবিত্র এবং হাদিস, পবিত্র কোরআন এবং হাদিসকে উপেক্ষা করব, মানুষের মন গড়া মতবাদকে মানব, তাহলে কিন্তু এই নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে মান্য করা সেটা হলো না। আমরা যেমন সালাতের ক্ষেত্রে, ইবাদত হিসেবে সালাতের ক্ষেত্রে যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে মানব, আমাদের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কী নির্দেশনা দিয়েছেন সেখানে সেটাই মানার চেষ্টা করব, রাষ্ট্র পরিচালনা বা সমাজ পরিচালনার ক্ষেত্রে কেউ নেতা, কেউ রাজা, কেউ প্রজা, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, খেলাফত পরিচালনা করেছেন, সেখানে যে নিয়ম নীতি প্রয়োগ করেছেন, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মাফিক আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সেটাকেই মেনে নেব। আমরা সংস্কৃতির ক্ষেত্রে, সংস্কৃতির অনুষঙ্গগুলোকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে যেগুলো আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে দিয়েছেন সেগুলো আমরা মানব। তথাকথিত বিজাতীয় মতবাদ
বিজাতীয় আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম এবং আকীদা বিধ্বংসী যে সংস্কৃতি সমাজে চালু রয়েছে সেখানে সেখানে অবস্থান করার সুযোগ আমাদের নেই। সেজন্য বলা হচ্ছে যে জীবনের সর্বক্ষেত্রে, শুধু সালাতে নয়, শুধু সাওয়ামে নয়, হজ জাকাতে নয়, জীবনের মানুষের যত ক্ষেত্র রয়েছে, যত বিভাগ রয়েছে, প্রতিটি ক্ষেত্রে কেতাব এবং সুন্নাতের যথাযথ অনুসরণ করব আমরা এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আকীদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলেহাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। মানুষের মেধা, মানুষের মন, মানুষের আকীদা বিশ্বাস, এটা হচ্ছে মূল। মানুষ যা আকীদায় লালন করে, মানুষ যা বিশ্বাস করে, সে বিশ্বাসের অনুগামী হয়ে তার আমল হয়। মানুষ যেটা মনে মনে লালন করে, মানুষ যেটা মনে মনে বিশ্বাস করে, দৃঢ় বিশ্বাস রাখে, সেই আলোকেই তার জীবন পরিচালিত হয়। সুতরাং এই আকীদাকে, বিশ্বাসকে সুদৃঢ় করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে। এবং যখনই আপনার আকীদা ঠিক হবে তখন আপনার আমল ঠিক হবে, আপনার অর্থনীতি সামাজিকতার ক্ষেত্রে এগুলো যে না মানলে মানে বিজাতীয় মতবাদের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করলে সেটা শিরক হয়, এ বিষয়ে যদি আপনার মনে আকীদায় আঘাত না হানে, মনে যদি সেটা প্রমাণিত না হয় মনে মনে প্রাণে, তাহলে ওই আমল করতে আপনি কুণ্ঠিত হবেন না, আপনার মন কুণ্ঠাবোধ করবে না। কিন্তু যদি আপনার আকীদায় থাকে যে ঘটনা এই মানে সুদ হারাম, তাহলে আপনি ব্যাংকে হন, এনজিও হন, কর্জে হাসানা নেন, সেখানে আপনি দ্রুততার সঙ্গে সেগুলো দেওয়ার, পরিশোধ করার এবং মানে সুদের সঙ্গে সম্পৃক্ত হীনতার ক্ষেত্রে আপনার প্রতিযোগিতা হবে। আর যখন আপনার আকীদায় এ বিষয়টা কাজ করবে না, তখন আপনার কাছে কর্জে হাসানাও যেটা মনে হবে, ব্যাংক থেকে সুদ নেওয়া সেটা মানে সুদের অর্থ নেওয়া সেটা মনে হবে, আবার আপনাকে ওই এনজিও থেকে কিছু টাকা নিয়ে সমস্যায় পড়ে গেছে, নেই অসুবিধা কী, তাওয়াক্কল কমে যাবে, এই বিষয়গুলো কাজে আসবে, এই বিষয়গুলো মনে আসবে। সেজন্য আমাদেরকে সমাজ সংস্কারের ক্ষেত্রে আকীদা, প্রথমে আকীদা এবং তার অনুগামী হিসেবে আমল, প্রথমে আকীদার সংস্কার সংশোধন এবং তারই মাধ্যমে আমলের সংস্কার, এর মধ্য দিয়ে বৃহত্তর ক্ষেত্র সমাজ এবং রাজনীতি। যদিও রাজনীতিটাও সমাজের মধ্যে পড়ে, সমাজ হতে বৃহত্তর ক্ষেত্র, সমাজ হতে আম ক্ষেত্র, সমাজের মধ্যে সব পড়ে। সমাজ মানে সমাজের একটা অংশ হচ্ছে রাষ্ট্র, সমাজের একটা অংশ হচ্ছে দেশ, সমাজের একটা অংশ হচ্ছে বিভাগ, সমাজের একটা অংশ হচ্ছে শিক্ষা, সমাজের একটা উপাদান হচ্ছে অর্থনীতি, সমাজের একটা উপাদান হচ্ছে রাজনীতি, এগুলো। সেক্ষেত্রে আমরা বলছি যে আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলেহাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আসুন আমরা এই মূল তাওহিদকে উপলব্ধি করে, মূল তাওহিদ, তাওহিদে ইবাদা, তাওহিদে আসমা ও সেফাত, তাওহিদে রুবিয়াত, এই মূল তাওহিদকে উপলব্ধি করে এটি আমাদের জীবনে মানুষ সমাজে প্রচার এবং নিজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। পাশাপাশি নিজেদের আকীদা এবং আমলের সংশোধনের মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে এবং পুরো রাজনৈতিক অঙ্গনকে আমরা সংস্কার সাধন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বুঝ নিয়ে, আমাদেরকে এই মূল তাওহীদকে উপলব্ধি করে নিজেদের জীবন, নিজেদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যেন সংস্কার এনে এই দেশটাকে সত্যিকার অর্থে একটা ইসলামিক খেলাফতি রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করেন, সেই কামনা রেখে আপনাদের সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।